Wow. Kita orang lain, balas ni. Assalamualaikum. Waalaikumsalam. Kila balas tak tay berda. Aisyah kata tadi dia buat bujuk ni kotor tu mata. Imon sheet fourth, akhir isi. Goro hijar tadi udah nampak semua. Kotor tu mata aku ikut sama. Oh, lagi waktu muda lain nak kamu. Nana itu kucu. Kamu itu lagi ni. Amin tu gadna rehoi aici. Ulamiar kamu tu ikut nak bujuk. Amar ada mana mana. Bujuk ni waktu itu London awal batang kita restoran tu kicinu hawa Islam. Ar baru ilam ni. Sasa kamu kau sara sulba kilan. Restoran balal lagi na unnu kicu koro. Narefu. খাম খাস ঘোরার মতো মনে হল সময় আর হল না আমি চাইলাম না কম বয়সে জীবনটারে নষ্ট করতাম বুঝছো এর লাগি রেস্ট হইছি আর দেশ তো বেটা বুঝছো নি তোমার থাসায় নো বিরাট একটা ব্যবসা খুলি কোন হবে সময় দেওয়া লাগে ব্যবসা কি তার ব্যবসা স্যার আছে ব্যবসাটা করছি আপাতত আমি খুরে কইতাম চাইলাম যে কি তার ব্যবসা করছি সময় আও ব্যবসাটা হারই যাও এর বাদে ইনশাআল্লাহ হলেও জানতে পারবা ওই লে ফুয়া এমনু বাপটা তুমি তো আসো না রেস্টুরেন্টে খাম খাস কররাইছো ওরে বাস আমরা রেস্টুরেন্ট সারা উইব নিরো তোমার তো না তার মালুল বানাইছে না ও তো দিলাইলে বেটা আনাবা করে উচ্চ দিয়ে খাং এ মাল এবো বানাইলাম এবো একটা ব্যবসার প্রসেসিং করে এবো ব্যবসাটা হার হইছে আর আমি যদি মাল বানাইলাই তো তুই খুশি হইতি বলি আপনার আল্লাহ দিছে হ্যাঁ ই কি তা লাগি ইনশা করে খানে ই আঙ্গুল দেও 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 কি তা লাগি ইয়া আল্লাহ বাস এটা কিছু না মন কিছু কত কত আমি জানি ইয়াজনে আমরা মধ্যে একটা সমস্যা আছে আর আজন উন্নতি দেখলে আমরা জ্বলে তোমার জ্বলে আর আমার উন্নতি দিকে বুঝছনি আমি তো রেস্টুরেন্ট ছাড়িয়ে অনেক ব্যবসা ফাদি করি আমি কেন দিয়ে তোমার খারাপ লাগে কারণ আমি ভালো লাগে বুঝছি ইয়া আল্লাহ হইলা কিছু না বাস বললাও বললাও রে বাবা মাথায় না খানা মাথা বুঝছি তোমার আনতাজি মাথায় আমি আর মুসুর তোমার তুমি আমার আনতাজি মাথা বনে আমি তোমার কইছি মাথায় দিয়া করি হ্যাঁ আমি তোমার মাথায় ছিল তুমি তোমার ভাই দেখি আগল সানা মাথায় আমি তোমার মাথায় ছিল বহুত দিন দেখা হইছিল না ভালো লাগে মাথায় ও তো দেখার দরকার না ও তো দরকার না তুমি আমার উদ্দর উদ্দর কিছু না তুমি বুঝলাই না বাবা আমি তোমারে আচ্ছা আরে ব্যবসা কি তা করছো ওটা হইয়া যাচ্ছে কি জানা তাই না ব্যবসা কি তা কত সময় লাগে তারা লাইন ধরে বলি রাখি তারা দেখি খুব আরো না করতে কি কি আপনি দেখি আমরা ফুরিয়া উঠি জিরা হরিও বক্কা লানিন মাতে একটু ধাক্কা দুঃখি লাগবো আচ্ছা আপনার আইএলটিএস এর পয়েন্ট কত আপনি এটা দেখি তা হতা আপনার কত আমার 4.5 4.5 এ তো রিক্স হই যাবো বিসা না হওয়ার সম্ভাবনা বেশি ই কি তা কইন ভাইতা 4.5 লইয়া মানুষ যার কি আর আমি 4.5 লইয়া যাইতে পারতাম নাই ভাই সাহেব আপনি একটু হরিয়াও বকা আপনি আমার উপরে উঠি যাইডা এক কাম করুক আপনি এইটা আমার জায়গা আর আমি দেখি আপনার জায়গা আমি আমার জায়গা থামো আপনি টাকা রেখে করবা না ও চাসি কো আপনারা হল আইছেন তো জি আপনার আর আইএলটিএস এর সার্টিফিকেট পাসপোর্টের ফটোকপি আর লগে ঠেকা আইছেন তো জি জি আপনারা সবে লক্ষ্য হরুকা আপনারারে আমি নিয়মটা কই সাসি নিয়ম আপনি কইবা নি না আমি কইতা তুই কইলা তে নিয়মটা হইল ওখন আপনার আর ফাইল জমা দিবা লগে ঠেকা 1 লাখ দিবা আপনার আর ও সপ্তাহ খোঁজ বাড়াইবো বাদর সপ্তাহ ফাইল জমা হইব আপনার আর বিষে হইব আর বিষে হওয়া বাদে সুজা লন্ডন আর যদি আপনার আর হাকজর মাঝে গরমিল থাকে তে খোঁজ বাড়াইতো না আপনার আর ফাইল নিবাগি লগে ঠেকা রিটার্ন নিবাগি একলা তার বাদর হতো হইল গিয়া আফটার আর লগে আমরার জালাহান কথা প্রতি মাসে আমরা টাকা পরিশোধ করতে হইব আর যদি পরিশোধ করতে না পারে তাইলে ভিসা ক্যান্সেল আমরার আর পরবর্তীতে দুষ্টিতা পারতা না হয় আচ্ছা তারা কোনো ইন্টারভিউ নিব নি আর হুনরা মিদানিং খালি ও যে কে আর হুমকল বন্দর ইলা কোনো ঘটনা ঘটব নি কেনে কে আর হুম বন্দুই তো বন্দর যে তাইতা হুরানো কিছে ওতা বন্দর ইগো আমার চাচা নয়া করছো আমরা বাড়ি টাকা জমি বেসিয়া আমার চাচারে দিলাম পয়সা হন আমার চাচা কষ্ট মষ্ট করিয়া কত টাকা খরচ করিয়া কেয়ারুম করছো ইগো যদি বন্ধ করুন তো একমাত্র আমার চাচা করতা হয় আর হুনরে বাবা হল আমার জামাইয়ে কোনো ব্যবসা বাণিজ্য করার লাগি ই কেয়ার হুম বুঝছো না টাইম সাইন যে তানোর গ্রামর মানুষক লল উপকার হইতো এর লাগি করছো ইখানে আমরা কোনো লাভ নাই আমরা আপনারা দিকেই তো আগ্রহী হইছি বিভিন্ন জনে বিভিন্ন কথা কর আমরা বিশেষ কথা পারাম না এটা দালাল লখলে দালালি মাত মাতে আমরা এনে কোনো দালালিত নাই আমরা চাইরাম মানুষের উপকার করতাম ইখান ঠিক কইছিল আমার কাছে আর হুনুক আমি আপনারা হলরে এখান কথা কই যদিও আমারই কথা খান হওয়া এনে ব্যবসায়ী সাথে এর বাদে আপনারা তো আমরা এলাকার এর লাগি কই দিলাম আপনারা আর বিষয় অবাদে আপনারা বলে হোক সিঙ্গল যাইবা না একলা যাইবা না আপনারা লগে ডিপেন্ড একজন নিবা ডিপেন্ড রে কইবা হে দিত 10 লাখ আর আপনি দিবা 10 লাখ তো দেবা জিনিসটা আরো সহজ হয় জি আমরা ওলা চিন্তা করলাম হ্যালো আপনার বিয়ে হয়ে গেছে জি আমার হাজবেন্ড আছে ও তেয়ার হইতো না আচ্ছা ভাই সাহেব আমরা লন্ডন যাইতে সকাল টাইম লাগে কতদিন লাগবে ভাই সাহেব আপনার খানো কিতা তুলো আর আইলি অত সময় আমি লরে কিতা কইলাম আপনি উঞ্চন না আমি তো কইলাম
আপনারা কাগজ জমা দিবা ঔ সপ্তাহত কাগজ জমা হইব বাদর সপ্তাহত কোজ বাড়াইব এর পর সপ্তাহত ফাইল জমা হইব বিষে হইব টোটাল আমরার প্রসেসিং লাগবো তিন সপ্তাহ আর বিসা হওয়া বাদে আপনারা টিকিট খাইটিয়া ভাই মিদা লইয়া দাদা ও খাইয়া আপনারা কোনদিন যাইবা হিগো আপনারা বিষ ভাই সাহেব বিসা হইব তো না কোনো গাফিলতি হইব ইটস ডিপেন্ড অন ইওর পেপার তোমার কাগজপত্র যদি ঠিক থাকে তে তো কোজ বাড়াইব আর যদি কাগজপত্র ঠিক থাকে না তে তো তুমি তোমার টাকা রিটার্ন ফাইলি রে ও বাবা হলডে ও ভাই হলডে আমিও বারবারও কইরাম তোমার যদি বিষয় হয় না তো তুমি তাই তোমার টাকা বিরোধ হইরা টাকা বিরোধ নিবাই আর এক কথা বারবার কওয়া তো জিনিসটা আসলে সুন্দর না আপনারা যারা বিশ্বাস করেন তারা ভাই জমা দুকা আর যারা বিশ্বাস করেন না তারা জমা দেওয়ার দরকার না বুঝছো ইনো তো আমরা ইনো কই সাইছে কইলা না আমরা ইনো দলালিত না চাইতে কত লাগে যাইতে টেকা লাগে মুঠ 20 লাখ আপাতত ফাইলের লগে জমা দিবা 1 লাখ আর বাকি গুণ হলো কি কাম করি করি দেওয়া আমি যাইতাম এ বেটা তুই যাইবে কিলা তোর তো লেখা পড়া নাই তুই আইডিয়া চাষ করতে পারবি না উয়া গো সাথী তুই যাইতে পারবে এ যাইতে পারবে এ কাম কর তুই আইডিয়াস পাস করা ঘুরিয়ে গুমি লাইলা মিলাইলে তোর ভালো হইব হগো হইব অ্যাপ্লিকেন্ট আর তুই বে ডিপেন্ড তুই যাইতে পারবে হো গ্রুপে বড় করিয়া তে ঠিক আছে আমি ব্যবস্থা করলাম তে যাও ইয়া ব্যবস্থা করো আর ব্যবস্থা না করিয়া তুমি ইনো আও কিলা ব্যবস্থা না করিয়া ইনো আইও না আর ফাইল আনবার সময় টেকা 1 লাখ লগে আইনো যাও যাও এখন কি ব্যবস্থা করো এখন আপনারা কাম করুকা আপনারা এত না জলইয়া আপনারা ফাইল জমা দুকা আর লগে টেকা দুকা উনি করিও না উনি করিও না উনি করিও না উনি করিও না আস্তে আস্তে উনি করিও না উনি করিও না ও মাই মাইক হুপ সুখবর এখন লই আইছি কেটা সুখবর মাত্র 1 লাখ লন্ডো কাট্টুশালি সাসার বাড়ির মানুষে লাইন বান্দিয়া ফাইল জমা দিরা মাইকো বিচারা লন্ডনে একটা কেয়ার হোম এটা খুলি লইছে ফলে 1 লাখ টাকা দেওয়া বাদে বাকি টাকা লন্ডন খাম করিয়া দেওয়া ও শোনা মাইকো তুমি আমার 1 লাখ টাকা ব্যবস্থা করিয়া দাও গো মাই আমি আমি লন্ডন যাইতাম গো এ বেটা আমি তো এখন লন্ডন ফাইলতাম আমার টাইম কিটা টাকা পয়সা আছে নি শোনা মানে রোগ তুমি না করি না কি সুযোগ আমি আচ্ছাটা করতাম যাইয়েন না যদি সুযোগ আচ্ছাটা করি লাই এসে দেশ মোটি এগিরি আমার ঘোড়া লাগবো উন্নত জীবন যাব না রইতো না এ খরা পুয়া আমি 1 লাখ টাকা পাইতাম কই আমি কিটা জীবনে 1 লাখ টাকা দেখছি নি এটা বিদেশ যাইতো তারা টাকা আছে আমরা টাকা নাই দেশে কাম করে খাওয়া লাগবো তুমি যদি গো মাই আমার কথা বিশ্বাস না করো তুমি সাসার বাড়ি তাও গিয়া তুমি জেডিস লামার কাট্টুশালি সাসার বউ সাসিরে তুমি জিকা করবা তারা তোমার হলতা কইব নি হিনো গিয়া জিকা যা বিশ্বাস করিয়া না আমরা সামনে যে টুমা খান আছে না গো মাই ও টুমাটা তুমি বেশি লাও বেশিয়া দিলা গোমে আমি লন্ডন যাইতাম ওই বুঝছো নি যদি আমার লন্ডন যাওয়া না হয় দেশে মোটেগিরি করা লাগবে গোমাই আমি মোটেগিরি করে আমি জীবন যাপন করতাম পারতাম না এই জেগে পারে না একে দেশেও পারতো না বিদেশ গিয়া পারতো না তুই কিটা কোনো কাম কাজ করছ তুই আর তুই কোন মুখে কইলে ও টুকরা কারণ আমি বেশি লইতাম এই জায়গা সারা কিটা আমরা কোনটা আছে নি আমি জানি তো মাই এই জায়গা সারা কোনো জায়গা নাই ও মাই এই জায়গাটা বেশি লও বেশ আবার দিন আমি জবলা লন্ডন যাইমু কি তুমি বুধ ভাইরা নি লন্ডন গিয়া আলে মাস 3 থেকে 4 লাখ টাকা রুজি আছে বুঝছো নি কিটা খুশি তুমি সাফরি দেখো কয় দিন লাগবে তোমার ইকান লইতে তোমার ইকান লইতে এর থেকে আর বেশি বেশি জায়গা লইতে পারবো শোনা মাই নি রুগো তুমি আমার লগে সাফার বাড়ি দাও আমার একটা লাইন গাট লাগায় দাও আমার কথা কামু আমি তোরা দিলাম নে পরে আমি দিতাম না তোর তো মাথার সমস্যা মা গো আমার আমার মাথার সমস্যা না সবটা ঠিক আছে আমি লন্ডন গেলে সবটা ঠিক হয়ে যাব তোমার আর উন্নত জীব তোমার নিমু গিয়ে নমাজে তুমি আও সকালে আও গো আও গো সাথে যাবে এ আমার কথা কানু সাসি ও ও জানিস না ভাই এ এবারটা মার আর ভাই কিটা বিষয় কি তোইছে সাসি ওই যে লন্ডন যাওয়ার যে প্রসেসিং এর যে বিষয়টা ও বিষয়টা মা জিলে একটু বুঝাইয়া কইবা না আমি কত লাখান বুঝাইলাম তাই রে তাই বুঝরা না প্রসেসিং এর বিষয় না আমরা নুবাইয়া মাতলাম তুই ও নুবাইয়া হুনলে দেখো আবার হইতাম হেনি আচ্ছা সাসি হে তো হুনছে মানে তার মারে মনে বুঝাই কইতে পারে না ও সাসিরে লই আইছে আমি সাসিরে বুঝাইয়া কইছি হুনো সাসি আমার সাসাই লন্ডন অন কেয়ার রুম একটা কইছে উনি গুতা কি বিসা বাড়া পাকা মানুষ নেওয়া যাইব ও সাসা সাইরা যে আগে হইলা গাউদেশ্বর এলাকার মানুষরে নিতা উচুনি আর ই কেয়ার বিষয়ে তো আস্থা বাংলাদেশ খালি হইছিরা তবে আমার সাসায় উদ্যোগ লেওয়া বাদে আমরা গাও খালি হয়ে যাব গাউতার মানুষ হইতে না কোরার লাগে আর ইনো তো সুযোগ পালা আমরা ই বিষয়ে যাইতে হইলে আমার সাসায় যে সুযোগ দিছ পয়লা 1 লাখ টাকা দেওয়া বাকি টাকা হন গিয়া খাম করি করি হুজা ইটা সুযোগ আর হইতে না উচুনি মাইজি ওই সব বুঝছুনি একবারে পরিষ্কার ওখান যদি আমরা ইনো আজ 1 লাখ টাকা দিলাই বাকি টাকা ইনো গিয়া খাম করিয়া ফলে হয়ে যেতাম পারবো বুঝছো নাকি তা বুঝছি বুঝছি তো রে ফু এই টাকা আমি কই পাইতাম এই টাকা পাইতাম বলতে তো জাগো খুব বেশি লাই এই জায়গা বেসলে তো আমরা আর কোনটা থাকতো না ও মাইজি এটা তুমি চিন্তা করিও না আমি না খাম করিয়া বাদে জাগো লইমু নি একটা না দশটা লইতাম পারবো উবা আমি মাতে দাম ও বোন ঠিকই তা বিসা পাইবো নি
বিসা পাইব তবে ইনে একটা ঝামেলা আছে হে তো ফরা লেখা জানে না হে আইএলটিএস পাস করতে পারতো না আর আইএলটিএস পাস না করলে হে যাইতো পারতো না তবে ইনে আরেকটা যুক্তি আছে একটু হইল কি হে যদি আইএলটিএস পাস হলা ফুরিয়ে গো মিলাইতো পারে তে ওগুলো লগে এরে ডিপেন্ড হইয়া যাইতো পারবো তখন আমি ফুরি খাইতাম কই ও মাই ফুরি চিন্তা করিও না ফুরি আমি মিলাইতাম পারুম একখানা ফাস্টটা মিলাইতাম পারুম ইতা আছে আমার কাছে এই ফাস্টটা মিলানি যাইস না ফরে টাকা বেশি লাগবো কোন সুরত টাইম না টুনা দেখে গুতানি মিলাইতে পারো এই গুতা মিলাই লইয়া আর তোর ব্যাপারে আমি আমার সাসারে ফোন দিয়া কইনু নে দেখো আমরা গাঁও গুলজার গরিব মানুষ সিধা বিধা মানুষ দেখুন এ কোনো লাগান নি সময় নুমাই যা পয়সা হকলে তো 20 লাখ দে তোরে দেখুন সাসার লোকে মাইতে হইতে আমি শাসিও কইবা নে তোরানি সময়তাম পারি এই চিন্তা করা লাগতো না কন্যা আমি মিলাই যাম মাইজি কন্যা তো আমি মিলাই দেখা বাজে তুমি দায়িত্বটা গছিয়ে নেওয়া আমি কইলাম নগো মাই কন্যা আছে আমার তো আমি তো মিলাইতাম পারবো এই চিন্তা তুমি করা লাগতো না মানুষ অনেক লন্ডন যাওয়ার লাগে যে ভাগত হে চেষ্টা করিব ঘুরি ধরে আনিত আর কেখা যদি হে দেহে তো ইনার সমস্যা না মানুষ তো লন্ডন যাইবার লাগে অনেক গুরুস্ত রাখা ছাগল বুঝেছে হ্যালো কি তা কর আর পিতা তুমি এক কাম গোসাইছো হারা দিন গেছে খালি টেকা গুমিয়া আচ্ছা 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 তো কতজন অ্যাপ্লিকেন্ট কতজন হইছে ইতা তোমার বাতি যায় সঠিক হিসাব দিতে পারবো তুমি তার লগে মাতো নে নে তো সসার লগে মাতো আসসালামু আলাইকুম সাজা মানুষ পাগল হয়ে গেছিল লন্ডন যাইবার লাগে একবারে ফুরিয়া মানুষ আর বিয়ান তাকে তো লাইন ধরেছে মাঝে ভাই লিয়া আচ্ছা বুঝছি বুঝছি মানুষ তো আইব সবে উষা স্বপ্নর দেশ লন্ডন আইত বুঝছ ওখানে আমার এখন উষায় সকালে উঠি তোর আমার তো সাসা 7টা একাউন্ট পা কিন্তু কোনো টাকা হইছ না ও তো মাত পাতিস ও তো মাত পাতিস দিলাই এখান কইলে আর সুদ দোকান কস হে তোর বাপে তো তোর মাত মাত না তুই তো মাত দিলে কইলে খরাস কোন না তুই এক কাম কর ও সকালে গিয়া ও তোর একাউন্ট আর তোর সাসির একাউন্ট টাকা হলিন হারা বুঝছ নি আর ফাইল যত রাজম হইছে হল ফাইল স্ক্যানিং করি যাও যদি আমার ইমেল স্যার আর বাদ বাকি করণীয় কি তাই গুণাম কইলাম বাদে ফোন দিয়ে ও সাসা তুমি অকল মানুষে নিরা লগে আমার আর সাসিরই নেও যেখান আছো ওখানে থাকো বুঝছেন বেশি মাত মাতিও না দেশ আসো দেশ বাল্লা আসো না দেখো ও দেশ আরামে থাকার লাগে মনে করলে সকল ব্যবস্থা কর না তোমার দেখান কইছি খালি সকালে ওখান করো বুঝছো নি আর আমার আপডেট দিও আর রাইত ঘুমাইও না তুই জন হজান দেখো আর সকালে উঠিও ব্যাংকে আগে যাইবা ব্যাংকর কাম শেষ করিয়া এর বাদে ফাইল স্ক্যানিং করিয়া বুঝছো নি আমার ইমেলও সারিয়া তার বাদে বাড়ি যাইবা ঠিক আছে নি আর কোনো বিষয় হইলে আমার আপডেট দিও সবসময় যে কোনো বিষয় কোনো 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 ডিও হইলে আমার আপডেট দিবা অনেক কাম করো ওয়া বড় থালাটা দেও গেইটো মারি আর না রাইট কোনো গাই একবারে কথা রাখো নিব আচ্ছা ভাই তো জমা দিলাম রে ভাই অন্টে খাওয়া কি গুণ কেমনে ম্যানেজ করতাম ও চিন্তা তো আছে কেন রে তো চিন্তা করছ নি ই টাকা তো হনু রুজু হরি দিতে আর বেশি যদি অসুবিধা হয় তে ফুরি গু তুকা ফুরি গু ফাইলে 10 12 লাখ অনু ফাইল লিবি ও আমি মন মন এগু তুকাইরা এই খবরদার ই ভুল করিস না হনো যা গিয়া বিটি সুগু ফটাইয়া বিয়া কর আর লাইভ আরামে যাতে পারবে ই বাংলাদেশ তে বিটি লিয়া কেন দিতে ও হনো ভাবলার মার বিটি বেটি যেমন হনু বই দিছিল ইয়ার লাগে এ বেটাই তোমরা এলো খানা বেটাই তোমরা কিছু দেখো না কিছু বুঝো না আমি এদিন পেপারও দেখছি ও যে নোয়াখালীর পোয়া গিয়ে ফোনও মাতিয়ে অস্ট্রেলিয়া থেকে বেটিয়া নাইলিছে নোয়াখালী আমি রে বাবা হিনো গিয়া ও যে ব্রিটিশ বেটিন তো ফাও ধরিয়া বুঝতাম না ঠিক আছে তুই এগু পারবে তোর লাগে এগু যায় কি জালতি করিস না বেটা কাম উদ্ধার হওয়ার লাগে ফাও ধরা এখানে ফাও ফুটি থাকা বলা আমার অত চিন্তা নাই রে ভাই
আমার মইর গরে বইন আছে হনু আম্মা গু লাগি মাত্রা প্রতিবন্ধী এ বেটা জীবনে বিয়ে খানা করতে কিন্তু এই প্রতিবন্ধী বিয়ে করতে কি চলে তুই তাই বুঝতে না এই দেশে তো প্রতিবন্ধীর কোনো মূল্য নাই ওদেশে প্রতিবন্ধী ধরনে কোন ধরনের আছে কইছে রে বা ইটা কোন বাদ তো মন হলে মিলে দোয়া করো আমি তো পাঁচ হতো না মাছ মিলে দোয়া করি যে কষ্ট বার হইছি তো সব মিলে ও দোয়া কান করো ও গু দোয়া করো দোয়া করতে খালি কাগজ শিল ফরতো আর তাই কাগজ গুলো ফাটাই তার তুমি তাই নিয়ে খালি জমা দিতা ওই তুমি তাই কোনো চিন্তা করা লাগতো না তোমার তানোর চিন্তা থেকে আমার চিন্তা বেশি না চাচি কইলা 19 20 করিলা কইলা আশা তবে খাওয়া হইতিবো কোন দেখ সব তবে গেল না আপনারা অন্য মানুষ লাগান দান নাম দা শুরু করিলা ই যে মাতলা গাইছো তরে তোরা লন্ন যাওয়া লাগতো না আমি কাম করুনে চাচি ও সাসারে ফোন দেয়া কইবো না তার ভাইলার জোর দানা জহাই তানা তুই কেনছিল তুই তোর খার ভাই নিষ্ক্রিয় বসুনা রিটার না না চাচি ঠিকানো আদো বিষয় নাই ওই নাম কই আপনারা কইলে এক সপ্তাহ ওই এক সপ্তাহ তো হই গেল ওই আইলাম কই একটু খবর বল লই যাই বাবা হুন হিনতে ইটো হইলো কি প্রসেসিং এর বিষয় দুই সাইড দিন সময় লাগতে পারে তোমার চাচাই তো হিনো চেষ্টা করো আর দুই সাইড দিন সময় দাও আর কাগজপত্র আই আলে এমন আমরা তোমার থানে খবর দিব চিন্তা করিও আচ্ছা চাচি আচ্ছা যাই 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 ফোন দি আমরা কই মুনে তোমরা এই কাগজ ওই গিলে গরো রাখকে আমরা লাভ নি তোমরা গেলে কি ঠেকা কইনে আমার চাচাই ভাই লিবা আমরার ফেটো বেদনা আছে বেশি যা চিন্তা করিস না আচ্ছা তে আর আইলো ফোন দিলে ফোন দিয়া কইম না হলো ফোন দিয়া খালি তোরে একলা কইতাম না যত জনে ভাই জমা দিত সব রে কইম আচ্ছা কোন জানে বাজা আচ্ছা ইয়া ঠেকা জমা দিতে উলি লাগাই দিন গিয়ার মানছি বাবা গেরিস না ভাই কোস বারই গেছি না রে বউ কোস আরো তিন চার দিন লাগবো আরে তুই তো এখনো ভাইলু জমা দিছ না তুই কোজর খবর দি কাজ কিতালে না বা আমি তো কইনা মিলিতাম পারছি না এলাই খোঁজ খবর লই দাম আর খোঁজ খবর লই দাম গাঁদেশের মানুষ লন্ডন যার কিলা যার ওখানটা জানার লাগে দেখার লাগে আচ্ছা রে বাবা হুন তোমার নু আমরা কইলাম যে তুমি কইনা মিলাও তার বাদে তুমি আইও এই কইনা না মিলাই আইয়া ইলা আমরা ডিস্টার্ব দিও না তুমি এখন যাও গে কইনা মিলাইলে পরে আইও আচ্ছা রে বাবা যা 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 তুই খানোর না আনা খামে ইয়া বিরত করিস না এমনিও মাথায় আর ধারেন না ফাইল টাই লিতা আটাইতে আটাইতে কত খামে যায় যা মিলাই আমরা অগলা আছি যা রে বাবা যা যা ওই যাইয়ার গিয়া কন্যা যদি মিলিতাম পরে তে আমি আইমু বুঝছো কন্যা মিলাইলে আইছি যা এখন আইয়া বিরক্ত করিস না বাবা জেরিসলাম ভাই এখন কথা কইতাম আছে ও যে কাগজপত্র যদি তা হয় না যতজনে জমা দিছে এরা হলে মিলে যদি উলা কুটা দে যদি বাদিনু দেখবা এই মামুসা পূর্ণিমার সময় ডাক দেওয়া দিব হ্যাঁ বাবুজির বাপ পাতিস না যাই থেকে সুসাব যা 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 আচ্ছা যাই আর খানো খা কন্যা মিলিতে হলে যাই আচ্ছা যা হই কইতে ইয়া ভাগলাই না সাসি ও যে ভাগলে এখন কথা কইয়া দিল তার কথা তো ভালাইবা না ও যে মাংস ঠেহা লইলাম ফাইল কাগজপত্র লইলাম দিন তো কই গুলো এক সপ্তাহ যদি গো চাচি ফা উঠিসলে তো ই মাংসরে বুঝদুমি কইলা হাসা কত তুই কইছে তুই কখন কি তুই এক কাম কর তুই তোর চাচারে ফোন দে ওই আমি আমার চাচারে কখনো ফোন দিলাম লাইসেন্স বাতিল করে অবশ্য চিন্তার কোনো কারণ না চাচায় অন্য উকিল উকিল ধরছে কেস চলে যদি আমরা কেসও জিতি তে আবার আমরা মানুষ নিতাম পারমু আর যদি জিতি না তে আর কোনটা করার নাই
ওতা লাগি আপনার আরে অন খবর করি আইছি আমার সাসাইও কইছই এলাকার হল যে লাইন আমরা রু বাইবাতি আপনারা যার তার আমার নো টেকা গুন ফিরত দিলাইতাম আপনার আর ফাইল নি থাকি আর যে টেকা গুন দিছলা টেকা গুন নি থাকি ও খবর দি আমার সাসাই সাসাই আপনার আর অকলরে দলা করছই নো ও কি তা হল কত আশা করি আপনার আর কাছে আমরা ফাইল জমা দিলাম আর এখন আপনার আর কইরা ওটা লাইসেন্স বাতিল হই গেছে অনুকা টেকা ফিরত নো বড় কথা না মেইন কত লাগি আমরা লন্ডন যাইতাম আমরা আর আশা আছি লন্ডন ফাটাইতাম কি তা করব নসিব না দুশমনের গইতে দুশমনি করিলিছই তবে আপনারা আশা সারই না যান যদি আমার সাসায় কেস দিতিলাই আমরা আপনার আরে পরবর্তী ঘোষণা দিমু আপনার আর ফাইল টেকা আইয়া জমা দিবা ইনশাল্লাহ সাসায় কইছই সব আগে আপনার আরে উফাটাইবা এর বাদে অন্য মানুষ ওখন আপনারা একজন একজন ইয়া আউকা আপনার আর ফাইল নেউকা আর টেকা নেউকা তবে ইন একটা কথা আমরা ওখন আপনার আরে পুরা এক লাখ ফিরত দিলাম না ওখন আমরা আপনার আরে নব্বই হাজার এক টেকা ফিরত দিম আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা আর নয় হাজার নয়শো নিরানব্বই টাকা কই আপনারা কাগজ জমা দেওয়ার সময় ই টাকাগুন ই বাবতে খরচ হয়েছে ওখন আমার চাষার ই টাকাগুন খরচ হয়েছে লগে আরো সতরা টাকা গেল লাইসেন্সও গেল চাষা বিরাট একটা ফেরেসানি আসুন দৌড়াদৌড়িতে আসুন ওখন আপনারা যদি দাবি সারেন না আপনারা কই যে আপনারা আর ই নয় হাজার নয়শো নিরানব্বই টাকা দেওয়া লাগবো আমরা দিতে প্রস্তুত আমার চাষায় কইছই সেই হোক মারিয়া খাইতা না তবে আমার চাষারে আপনারা একটু সময় দিতে হইবা আমরা চাই না আপনারা টেকা আমার চাষাই না আপনার আগে সে ঋণী থাকতা আর যদি আপনারা কই আপনারা বিবেক থাকি যে বিচারার হনো বাক্কা টেকা লস হয়েছে আর মনটা কি সারি দিন তে আল্লাহর হস্তে আপনারা আপনারে মাফ দেব কা না এখানে অবশ্য যুক্তির কথা আপনার আগে টেকা জমা দেওয়া তো ওইগুলো মিলছে আর অন্য কারো জমা দিলে তো ওইগুলো মিললো না অনেক চাইরম গায়ে দোলালে বাটপারে পড়া আমরা কিতা করবো আমরা নজিবও খারাপ আচ্ছা ঠিক আছে দিলাও গা ওইগুলো কিন্তু আপনার কথা তো ঠিক থাকলো না আপনারা আমরা কইলা লন্ডন পাঠাইবা তখন তো লন্ডনে পাঠাইতে পারলা না লন্ডন পাঠাইবার লাগি তো চেষ্টা করলাম কিন্তু কিতা করবাই আমার চাষা লাইসেন্স বাতিল করে দিল বিদেশের সরকারের উচিত কোনটা মাথা যাইতো না এখান তো আর বাংলাদেশ নাই রে ভাই ওখন ইটা মাত তো হওয়া লাগিয়া ওখন আপনারা হকলে কিতাও নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আপনার চাষারে মাফ করছো তার আউকা একজন একজন লইয়া আপনার টেকা নিউকা আর ফাইল নিউকা চাষি ফাইলের নাম বার করুকা দেখো গাওয়াই যাও মিজাজটা খারাপ হয় না নি আমার আসলে খোফালও খারাপ আমি ভিক্ষা শুরু করলাম আর দেশে ফকির উচ্ছেদ আইন শুরু হয়ে গেল সাসি আর কোনো ব্যবস্থা হইব নি প্রসেসিং গোয়িং অন অনুকা আপনার নব্বই হাজার এক টাকা হ্যালো মাই ডিয়ার কল্যাণ কিতা হবে আর কিতা হবে আমি আর জেড ইসলাম একটা জিনিস চিন্তা করলাম তুমি যে মানুষের কাছ থেকে আমরা দেওয়া অত টাকা লোয়াইলাই আবার রিটার্নও দেওয়াইলাই বিষয় কি তা কোন তো বুঝলাম না তুমি বুঝবাই দিলা তোমার দৌড় তো তোমার জ্ঞানের দৌড় তো আটন নিছে এলাকি তুমি বুঝতে যাই হোক তোমাদের চিন্তাটারে আমি সহজ করিয়া দিলাম আমরা আড়াইশো মানুষ আড়াইশো অ্যাপ্লিকেন্ট আড়াইশো মানুষের কাছে কি কত লইছি জলপতি এক লাখ আড়াইশো মানুষের কাছে কি দুই কোটি পঞ্চাশ লাখ তাহলে আড়াইশো মানুষের কাছে কি জলপতি লইছি কত এক লাখ করি ফিরত দিছি কত করিয়া নব্বই হাজার এক টাকা করিয়া তাইলে প্রতিজনের কাছ থেকে আমরা রাখলাম কত নয় হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ ঠিক আছে না এখন নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আড়াইশোরে দিয়া গুণ দিয়া দেখছেন কত হয় আমি অঙ্কত খাসা আমি ক্লাস লাইন তো বারে বারে অঙ্কত হয়ে এর লাগি ইতা হিসাব আমি বুঝি না আমার মাথা থামায় না আমি বুঝাইয়া কইরা আমরা প্রতিজনের কাছ থেকে লইছি এক লাখ টাকা করি আমরা মোট কতজনের কাছ থেকে লইছি আড়াইশো মানুষের কাছ থেকে আড়াইশো মানুষের কাছ থেকে এক লাখ টাকা করে লইছি আড়াই কোটি টাকা কিন্তু আমরা ফিরত দিছি কত করি প্রতিজনরে ফিরত দিছি নব্বই হাজার এক টাকা করি তার মানে প্রতিজনের কাছ থেকে আমরা পাইছি নয় হাজার নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে না নয় হাজার নয়শো নিরানব্বই রে তুমি যদি আড়াইশো দিয়া গুণ দেও তাইলে গিয়া দাঁড়ায় চব্বিশ লাখ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন তুমি চিন্তা করাই হ্যাঁ আমরা মরার উপরে হারার গা দিয়া চব্বিশ লাখ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি বাঙালি জাতি হইল গিয়া খুব আবেগ প্রবণ জাতি এর লাগি এই আবেগটা লইয়া খুব সহজেই খেলা যায় ইয়া মাবুদ আমি তো এটা হিসাব তো কইও পাইছি না সাসা তোমার মাথা এটা জাদু করে রাখা লাগবে তোমার মাথা যে বুদ্ধি আমার মাথা তিতা বুদ্ধি না আমার মাথা খালি গুফর মানছে কিন্তু আমরা রে বাটপার কই করতে না আবার পাঁচ দশ হাজার টাকা মানুষের যদি ক্ষতি হয় তাহলে গো খুবই সহনশীল কিন্তু এই পাঁচ দশ হাজার রে মনে করলে তুমি সংখ্যা হিসাব করলে এটা একটা বিশাল ব্যাপার ইয়া করো আমরা আমি একটা জিনিস বুঝি না
বিদেশ মানি হইল গারে সুন্দর জীব উন্নত জীব বুঝছনি বিষয়টা এবলা বিদেশের মাটি থেকে যে সেসা খাম করুক খাম করুক বা না করুক এই যখন দেশে যাইব তখন সমাজে তারে খুব সম্মানের চোখে দেখাবো কিন্তু এই খামটা যদি হে দেশে করে তাহলে সমাজের মানুষই একটা খানা বুঝে শুরু করে ফলে স্বভাবত কারণেও জীবনমানের উন্নতি ঘটানোর লাগি অনেক মানুষও তার স্বপ্নর দেশে যায় কি এবলা একটা যে কোনো দেশ হোক তবে এই স্বপ্নর দেশে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে সত্যি হইলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চরম ভুল স্বপ্নর দেশের বাস্তবতা বড় কঠিন বড় কঠিন যাই হোক এক কাম করো টাকা কিন্তু অ্যাকাউন্ট আছে থাকো আমি খুব শীঘ্রই দেশে আইরা হাসো আইরা ওই হাসো আইরা চিন্তা করিও না কাট্টুশালি ইজ ব্যাক